নমস্কার সবাইকে, আমরা আজকে শম্ভুনগরে আছি। এখানে আমরা আজকে চাষিদের ট্রেনিং দিব কিভাবে এয়ারেটার মেশিনের মাধ্যমে বেশি করে মাছ চাষ করা যায়, আর মাছের উপরে ট্রেনিং দিব। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। পুকুরে ভরি, আমার হাতটা কতটা দেখা যাচ্ছে? যদি একদম দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, অতিরিক্ত প্রয়োজনের থেকে অতিরিক্ত খাবার হয়ে গেছে। আর যদি একদম আমি এখানে আমার হাতটা যেরকম দেখতে পাচ্ছি, তারপরেও যদি সেই এয়ারটার বিষয়ে একটা ওয়ার্কশপ করতে চলেছি, আজকে সারাদিন ব্যাপী চলবে। এখানে আজকে মোটামুটি আমরা যত সবাই একসাথে হতে পেরেছি, ছোট ছোট গ্রুপে কিছু ভাগ হয়ে গেছি, চারজন চারজন করে মোটামুটি এখানে ছটা মতো গ্রুপ করা হয়েছে। আমরা সকলে এক একটা গ্রুপের দায়িত্ব নিয়ে তারা কিভাবে কি করছে না করছে সমস্তটা জানার চেষ্টা করছি। এডিটার ব্যবহারের ফলে তাদের কি পরিবর্তন ঘটেছে। আমার নাম আনসার মোল্লা, শুভনগর অঞ্চল থেকে বলছি। আমি বীরেন্দ্রনাথ প্রামাণিক, আমি ভূপেন্দ্রপুর শুভনগর অঞ্চল থেকে এসেছি। আমার নাম ধনশ্রী মণ্ডল, আমি বসবা বালিওয়ান থেকে এসেছি। আমি মুজিবুর রহমান শেখ, পাঠানখালীর কামারপাড়া গ্রাম থেকে এসেছি। আমার নাম বিমল সিং, আমি দাউদপুর থেকে এসেছি, কড়াঘাটি গ্রাম পঞ্চায়েত থেকে এসেছি। আমার নাম মন্মা তানসার আলী গাজী। আমার নাম আফতারউদ্দিন সর্দার, আমি পাঠানখালী জিবি থেকে এসেছি। আমার নাম সুকুমার দাস, আমি মণিপুর থেকে আসছি, সন্দেশখালী থানা মণিপুর গ্রাম উত্তর চব্বিশ পরগনা। তো এটাই প্রথম টাস্ক দেওয়া হয়েছে প্রত্যেকটা চাষিকে, কীভাবে মাছ চেনা হয় বা পুকুর পরিচর্যা কীভাবে করা হয়, সারা বছর কী কী করেন, এসব নিয়ে এখানে প্রথমে একটা টাস্ক দেওয়া হয়েছে। তো ওনারা এইভাবে করছেন, বিভিন্ন রকমের আলোচনার মাধ্যমে এখানে ওনাদের সমস্যা এবং কী কাজ করেন এগুলো ওনারা নিজেরাই তৈরি করছেন। এখানে ফিশারি কমিউনিটি ওয়ার্কশপ করছি। আমাদের এটা করার উদ্দেশ্য হচ্ছে যে মাছ চাষ সংক্রান্ত যা যা সমস্যা আছে সেই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা এবং সেই সমস্যা সমাধানগুলোকেও চাষিদের কাছে পৌঁছে দেওয়া। তার জন্য আমাদের কাছে মৎস্য বিশেষজ্ঞরা আছেন এবং আছেন অন্যান্য মাছ চাষ সংক্রান্ত অন্যান্য টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার। আমরা যে টেকনোলজিগুলোকে ব্যবহার করি সেই টেকনোলজিগুলো যাতে মাছ চাষিরা সঠিকভাবে বুঝতে পারেন এবং যদি কোনো সমস্যা হয় সেটা সমাধান করতে পারেন, সেটা আমরা এখানে ডেমনস্ট্রেট করে দেখাবো। এই সময় যদি অক্সিজেন ফেল করে তখন আমরা কী করি, হয়তো পাম্প চালিয়ে জল দিই, অনেকে করি তো। হ্যাঁ, এটা লিখতে পারো, কারণ এই এখানে আজ প্রসারীর মাধ্যমে আমরা ট্রেনিং দিতে এসেছি মাছ চাষের জন্য। তো একটা অ্যারোটার মেশিন আমাকে দিয়েছিল এবং সেই অ্যারোটার মেশিনের উপরে কীভাবে কোন পদ্ধতিতে চাষ হয় ওনারা আমাদের সেইভাবে প্রশিক্ষণ দিচ্ছে। তো ওনারা আগে আমাদের এয়ারেটার মেশিন দিয়েছেন, তো সেই মেশিন নিয়ে আমরা কিভাবে কাজ করছি সেই কথাগুলো আমরা ওনাদের জানাবার জন্য এসেছি এবং ওনাদের কাছ থেকে আমরা মাছ চাষের সম্বন্ধে আরও উন্নত কী পদ্ধতি অবলম্বন করা যায়। এয়ারেটার যে মেশিনটার মোটরটা দিয়েছে তারই প্রশিক্ষণ এখানে চলছে, সেই জন্য আমি এখানে এসেছি। এবং আমার মাছের পুকুরে মাছ চাষ করা হয় এবং মাছের বিভিন্ন পদ্ধতি, খাবার কীভাবে মারা হয় যাতে মাছটা ভালোভাবে হয়, এবং আমি মাছ চাষ করে অনেকদিন ধরেছি, সেই জন্যে মাছের একটু প্রশিক্ষণ এখানে সব কিছু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গ্রোথ ট্র্যাকিং করলে এটাকে সম্পূর্ণভাবে মাছের গ্রোথটাকে অ্যাচিভ করা যেতে পারে। তো আমাদের আশা করি ওয়ার্কশপের মধ্যে দিয়ে এই তথ্যগুলো বেরিয়ে আসবে এবং আগামী দিনে অন্যান্য আরও অনেক মাছ চাষি কাজে সুবিধার্থে কাজে লাগবে। এখন এক কেজিতে কটা ছিল আর এখন এক কেজিতে কটা আছে, আপনি একটা হিসেব করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কি অনুপাতে বাড়ছে। হয় বস্তরা হচ্ছে গিয়ার অয়েলের কাজ বা মুভিলের কাজ, সেই ক্ষেত্রে আপনাকে গিয়ার অয়েলটা চেক করার একটা সিস্টেম আছে। আপনার বাংলা পদ্ধতি উপরে ঢাকনাটা খুলুন, একটা কাঠি দিয়ে গিয়ার অয়েলটা তুলুন, তোলার পরে হাতের উপরে রেখে এরকমভাবে খুলবেন, বসলে দেখবেন
নমস্কার, আমার নাম অন্বেষা। আমি প্রসারীতে 2 বছর ধরে আছি, ফিশারি এক্সপার্ট হিসেবে কাজ করছি। আজকে আমরা মূলত এখানে একসাথে হয়েছি যারা আমাদের প্রসারীর সাথে WHH এবং রাজীব গান্ধী ফাউন্ডেশনের সহযোগিতায় এই রেটার নিয়ে মাছ চাষের দিকে আরও এগিয়ে যাচ্ছে। তাদের মানে মাছ চাষের ক্ষেত্রে কী পরিবর্তন ঘটেছে, এই রেটারের আগে কী ছিল, এই রেটার ব্যবহার পরে তারা কী পাচ্ছে এবং কী পদ্ধতিতে তারা বরাবর মাছ চাষ করে আসছে, তাদের সুবিধা অসুবিধা যাবতীয় জিনিস নিয়ে একটা আলোচনার মানে ক্ষেত্র তৈরি করেছি, তাদের সুবিধা অসুবিধা বোঝা এবং পরবর্তী দিনে তাদের পাশে কীভাবে থাকা যায় প্রসারীর তরফ থেকে সেই নিয়ে আমরা আজকে কাজ করছি। বাড়ায় চুন কিন্তু pHকে কমায় না, তাহলে pHটা কমানোর জন্য কী করা দরকার? একটু কম আছে হয়েছে যে ওনারা কীভাবে মাছ চাষ করেন এবং সেখানে কোনো রকম সমস্যা হলে কীভাবে সমাধান করেন, কী কী পদ্ধতি অবলম্বন করেন সেটাই আমরা বিশদে আলোচনা করেছি এবং প্রেজেন্টেশনটা তৈরি করেছি। এইটুকুই বলার, দেখা যাক আগে আর কী কী হয়। মেশিন এটা হচ্ছে অক্সিজেন ম্যাপার জন্য ব্যবহার করা হয়। এই জিনিসটাকে চুবিয়ে দিলে আর এই যে একটা মিটার আছে এটাকে এরকম অন করে দিতে হয়, দিয়ে এটা চুবিয়ে দিয়ে এর মধ্যে জলের মধ্যে এটাকে চুবিয়ে রাখতে হয় আর এই যে এই জিনিসটাকে এর মধ্যে লাগিয়ে দিতে হয়, দিয়ে এখানে দেখা যায়। খুব সোজা প্রসেস, খুব এটা কঠিন কিছু না। কোনটা সময় লাগে? তাহলে যদি ডিও কমে যায়, 4-এর থেকে কমে যায়, তখন আমরা কি করতে পারি? ইফ্রেক্টোমিটার, স্যালিনিটি চেক করা হয়, লবণাক্ততা চেক করা হয়। কিভাবে করা হয়? এই যে এটা দেখছো, এটা তুলে এখানে 2-3 ফোঁটা জল দেওয়া হয়, তারপর বন্ধ করা হয়, তারপর এটাকে এরম ভাবে রোদের দিকে রেখে চেক করে দেখা যায় যে এখানে কত স্যালিনিটি আছে। তাহলে যদি মিষ্টি জল হয় তাহলে সেটা 0 হবে, যদি নোনা জলে চাষ করো তাহলে সেটা দেখা যাবে মোটামুটি 25 থাকতে হবে। তাহলে আজকের ভিডিও এইটুকুই ছিল, তো এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।